হ্যালো বন্ধুরা, ফিরে এসছি নতুন আর একটা ইন্টারেস্টিং পাগলামি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে একটা থামস আপ রয়েছে। তো আমরা সাধারণত থামস আপ কেমন ভাবে খাই, এখানে স্ট্র দিয়ে খাই কিংবা এরকম গ্লাস দিয়ে খাই। তো আজকে আমরা একটু অন্য ধরনের এই থামস আপটা খেতে চলেছি। তো দেখতে পাচ্ছি এই পাইপটা অনেকটা ছোটো। তো আমার এখানে দেখতে পাচ্ছি একটা 50 ফুটের পাইপ রয়েছে। তো এই পাইপটা দিয়ে আর এই বোতলটাকে, এই থামস আপ বোতলটাকে আমি এই পাইপটা দিয়ে খাবো। তো এই পাইপটা দিয়ে থামস আপটা খাওয়া যায় না না যায় আজকে এই ভিডিওতে আমি সেটা দেখতে চলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এরপরে এই থামস আপটাকে আমি এখানে ভালোভাবে এই ইঁটগুলো দিয়ে ঘুরে এটাকে স্ট্যান্ড করে দেবো, যাতে না এটা লোড়ে পড়ে যায়। ঠিক আছে, এরপরে যে পাইপটা রয়েছে এই পাইপটাকে আমি লম্বা লম্বাকে বিছাই দেবো। এখন ধর, চলে যা, এটা ধরে ধরে চলে যা। তো বন্ধুরা, এরপরে পাইপের একটা সাইড আমি বোতলে এতটা পর্যন্ত ঢুকাই দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি এক সাইড থেকে টানবো। তো এই সাইডটা যাতে না পড়ে যায় তার জন্য আমি একটা ব্ল্যাক টেপ দিয়ে চলে আসছি। তারপর এটাকে ভালোভাবে চিটাই দিই। তো বন্ধুরা, ফাইনালি পাইপটার সঙ্গে বোতলটা দেখতে পাচ্ছি আমি সিলোটি দিয়ে ভালোভাবে এখানে কভার করে নিয়েছি। তো এরপর কী করবো, আমি এই পাইপের যে লাস্ট প্রান্তটা রয়েছে সেই লাস্ট প্রান্ত যাই করে আমি মুখ দিয়ে টানে দেখবো যে এখান থেকে সেই লাস্ট মাথা পর্যন্ত যে 50 ফুটের পাইপটা রয়েছে সেই 50 ফুটের লাস্ট মাথায় আমি এই কোল্ড ড্রিঙ্কসটা পাবো কি না পাবো। তো চলো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে 50 ফুটের পাইপটার এই প্রান্তে আমি রয়েছি আর সেই প্রান্ত রয়েছে থামস আপ বোতলটা। তো এরপরে আমি এখানে ভালোভাবে গাদে বসি, তারপর টানতে থাকি। এটা টানতে টানতে যে হাওয়াটা লাগবে মনে হচ্ছে আমার হাওয়া বেড়ে যাবে। ঠিক আছে, যাই হোক, টানি দেখা যাক। আসছে, A few moments later. তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পেলে যে 50 ফুট দূরেও যে আমি থামস আপ বোতলটা রেখেছিলাম, তারপর 50 ফুটের পাইপটা দিয়ে আমি এই পর্যন্ত থেকে টানছিলাম। তো থামস আপটা কিন্তু আমি খেতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি এতদূর পর্যন্ত কিন্তু থামস আপ চলে এসেছে। তো আমি খাও তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, মোটামুটি আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছি। তো এরপর আমরা কী করবো, এই থামস আপটা আমরা নিচে রাখবো আর আমি একতলার উপরে উঠবো। তারপর একতলার উপর থেকে আমি একটা পাইপ দিয়ে টানবো আর দেখবো যে থামস আপটা একতলার উপর পর্যন্ত উঠতে পারে কি না। তো চলো, এটাও দেখা যাক। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি একতলার উপরে উঠে গেছি আর ওইখানে নিচে দেখতে পাচ্ছ বোতলটা রয়েছে। তো এরপর আমি এই দিক থেকে টানে দেখবো যে উপর পর্যন্ত এই থামস আপটা উঠতে পারে না না পারে। তো চলো, তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পাইপের আধটা পর্যন্ত কিন্তু থামস আপটা আমার চলে এসছে। তো এখন যে উপর দিকে যে একতলাটা রয়েছে সেটা কিন্তু এখন আসে নাই। তো আমি চেষ্টা করছি টানার, কত সম্ভব জলদি আনতে পারি এটা। ঠিক আছে, আচ্ছা
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পাইপটা আর মাঝ পর্যন্ত কিন্তু থামসাপটাকে আমি টানতে পারিছি। তো উপরিতে টানাটা মানে অনেকক্ষণ ধরে টানছি, তো তাহলে বাতাস টানতে টানতে আমার নিজের বাতাস বেড়ে গেছে। তো এরপর আমি কি করবো, যে একে আমি একটু ডুবো, উপরটা পর্যন্ত তুলে দেখ, ঠিক আছে? বলে লে টান তো, টান টান টান, আসছে আসছে। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ছাদের পুরো ওপর পর্যন্ত থামসাপটা কিন্তু চলে এসছে, আর একটুকু বাকি রয়েছে। তো এই যে এইটা বাকি রয়েছে একটুকু, উঠুক উঠুক উঠুক, আর একটু উঠে গেছে। তো বন্ধুরা ফাইনালি তোমরা কিন্তু দেখতে পেলে যে 50 ফুটের পাইপ দিয়েও আমি লম্বা লম্বা বিছাই করেও দেখলাম, আর একতলা উপর পর্যন্ত দেখলাম যে 50 ফুটের পাইপ দিয়ে কিন্তু থামসাপ খাওয়া সম্ভব। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।